আসসালামু আলাইকুম থাই লটারি ভিআইপি টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালোই আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব এই সেকেন্ড পেপারের কোন জায়গা কিভাবে কাজ করে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে দেখ জানতে পারবেন কিভাবে কোন জায়গা কিভাবে কাজ করতেছে তো তার আগে একটি কথা বলে যাই যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে কি হবে আগামীতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাব আমি সরাসরি আলোচনায় চলুন চলে আসলাম আলোচনায় তো আজকে আমি দেখাবো একটি গুটির টাচ দেখুন যখন গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ এই থ্রি নাইন ফাইভে এখানে একটি গুটির টাচ ছিল কি টু থ্রি এইট এই টু থ্রি এইট এখান থেকে আলহামদুলিল্লাহ থ্রি গুটিটি সফলভাবে পাশ করে গেছে থ্রিটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ তো এই থ্রি নাইন ফাইভের এর পর যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রি দিয়ে এখানে কি ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রিতে এখানে একটি টাচ ছিল দেখুন এখানে একটি টাচ ছিল থ্রি সিক্স ফোর এই থ্রি সিক্স ফোর এখান থেকে আলহামদুলিল্লাহ থ্রি এবং সিক্স এই থ্রি এবং সিক্স দুটি গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল সিক্স জিরো থ্রি তো এই সিক্স জিরো থ্রি এর পর যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্সে এখানে টাচ ছিল কি দেখুন টাচ ছিল ফোর নাইন টু এই ফোর নাইন টু এখান থেকে আলহামদুলিল্লাহ টু গুটি সফলভাবে পাস করে গেছে গেম মেরেছিল সিক্স টু সিক্স তো এই সিক্স টু সিক্সের পর যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ানে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ানে এখানে টাচ ছিল কি দেখুন সেভেন জিরো ওয়ান এই সেভেন জিরো ওয়ান এখান থেকে আলহামদুলিল্লাহ ওয়ান গুটিটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ফোর এইট ওয়ান তো এই ফোর এইট ওয়ানের এর পর যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটটি এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল জিরো ফাইভ নাইন তো এই জিরো ফাইভ নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ দুটি গুটি সফলভাবে পাশ করে গেছে ফাইভ এবং নাইন এই দুটি গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ফাইভ নাইন এইট তো এই ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে একটি টাচ ছিল তিন তিনগুটির দেখুন ফোর সিক্স টু এই ফোর সিক্স টু এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স তো এই ডাবল ওয়ান সিক্সের পর আগামী ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে কি রয়েছে চলুন আমরা এবার সেটি দেখব তো আগামী ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে টাচ রয়েছে দেখুন এখানে টাচ রয়েছে একটি তিন গুটির থ্রি টু ওয়ান এই থ্রি টু ওয়ান আশা করি এখান থেকে এক গুটি নিয়ে আগামী ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ এই গেম ওপেন হবে তো ভিওয়ার্স চলে যাব আমরা আরেকটি পেজ নিয়ে আলোচনা করার জন্য চলুন ঘুরে আসি ওই পেজে কী রয়েছে তো চলে আসলাম আমরা আরেকটি পেজ নিয়ে আলোচনা করার জন্য দেখুন এই পেজে আমি দেখাবো টোটাল টোটাল পেপার তো যখন গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ এই থ্রি নাইন ফাইভ যোগ করলে হয় এ টোটাল এই থ্রি নাইন ফাইভ এখান থেকে আলহামদুলিল্লাহ দেখুন এখানে টোটাল আছে ওয়ান টু ফোর সেভেন এইট থ্রি ফাইভ এখান থেকে সেভেনের টোটালটি সফলভাবে পাশ করে গেছে এখানে দেখুন সেভেনের টোটালটি এখান থেকে সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ তো এই থ্রি নাইন ফাইভের পর যখন গেম মেরেছিল জিরো থ্রি এই সিক্স জিরো থ্রিতে এখানে কি টোটাল ছিল আমরা দেখে নেব চলুন তো যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এখানে নাইনের টোটাল সিক্স জিরো থ্রি অ্যাট যোগ করলে হয় নাইন তো এই নাইনের টোটাল এখানে মেরেছিল এখানে টোটাল ছিল কি দেখুন এখানে টোটাল ছিল নাইন সিক্স সেভেন ফাইভ ফোর এইট এই নাইন সিক্স সেভেন ফাইভ ফোর এইট এখান থেকে আলহামদুলিল্লাহ নাইনের টোটাল সফলভাবে পাশ করে গেছে দেখুন এখান থেকে নাইনের টোটালি সফলভাবে পাশ করে গেছে এটা কিন্তু টোটাল পেপার অনেকেই কমেন্টে লিখেছেন ভাই টোটাল দেখান এজন্য আমি আপনাদের এই টোটাল পেপারটি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ করবে আমি আরেকটি টোটাল পেপার নিয়েও দেখাবো আপনাদের এই ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে টোটাল পেপারটি দেখুন আশা করব এই টোটাল থেকে একটি টোটাল আসবে তো যখন গেম মেরেছিল সিক্স জিরো এর পর যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিলো সিক্স টু সিক্স সিক্স টু সিক্স যোগ করলে হয় ফোর এই ফোরের টোটাল এখানে মেরেছিলো দেখুন এখানে টোটাল ছিল কি থ্রি ফাইভ নাইন ফোর সিক্স সেভেন টু এই থ্রি ফাইভ নাইন ফোর সিক্স সেভেন টু এখান থেকে আলহামদুলিল্লাহ ফোরের টোটাল সফলভাবে পাশ করে গেছি দেখুন এখান থেকে ফোরের টোটালটি পাশ করে গেছে গেম মেরেছিল সিক্স টু সিক্স তো এই সিক্স টু সিক্সের পর যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ান এখানে কী ছিল ফোর এইট ওয়ানে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ানে এখানে টোটাল ছিল কি দেখুন এখানে টোটাল ছিল নাইন সিক্স সেভেন ওয়ান থ্রি টু এই নাইন সিক্স সেভেন ওয়ান থ্রি টু এখান থেকে ফোর এইট ওয়ান যোগ করলে হয় থ্রি এখান থেকে আলহামদুলিল্লাহ থ্রি টোটালটি সফলভাবে পাস করে গেছে গেম মেরেছিল ফোর এইট ওয়ান তো ফোর এইট ওয়ানের পর যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে টোটাল ছিল কি দেখুন এখানে টোটাল ছিল জিরো টু সিক্স ওয়ান এইট থ্রি ফাইভ এই জিরো টু সিক্স ওয়ান এইট থ্রি ফাইভ এখান থেকে ফাইভ নাইন এইট যোগ করলে হয় টু এখান থেকে আলহামদুলিল্লাহ টু টু এইট টোটালটি সফলভাবে পাস করে গেছে গেম মেরেছিল ফাইভ নাইন এইট তো ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সই এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্স যোগ করলে হয় এইট এই ডাবল ওয়ান সিক্স যোগ করলে হয় এইট এখান থেকে জিরো টোটাল ছিল কি জিরো এইট নাইন ওয়ান টু ফোর এই জিরো এইট নাইন ওয়ান টু ফোর এখান থেকে আলহামদুলিল্লাহ এইটের টোটালটি সফলভাবে পাশ করে গেছে দেখুন এইটের টোটালটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স তো ভিভার্স আগামী ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে কী রয়েছে আমরা এবার সেটি দেখব তবে তার আগে বলে যাই আমার এই চ্যানেলটি যারা যেখান থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই ধরে খেলতে পারেন এই জায়গাগুলো নন মিজভাবে কাজ করে আসতেছে ইনশাআল্লাহ আগামীতেও কাজ করবে তো যারা গেম বানাতে পারেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ চার সেটের মধ্যে একটা গেম তৈরি করে দেব আশা করি এই চার সেট থেকে গেম উইন হবে তবে আমি ব্যক্তিগতভাবে বলতেছি আমি গেমের কোনো গ্যারান্টি দেই না যদি আমাকে কেউ বিলিভ করে এবং যদি বলে মইনালি ভাই আপনার টিপসগুলো পাস করতেছে আপনার দ্বারা গেম খেললে ইনশাল্লাহ উপকৃত হতে পারবো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ইমো নাম্বার প্লাস ডাবল এইট জিরো ওয়ান ট্রিপল থ্রি নাইন থ্রি এইট নাইন জিরো ফাইভ তো ভিউয়ার্স আমার এই চারটি সেট যারা খেলতে চান তারা আমার মেম্বার হয়ে মেম্বারশিপ দিয়ে গেম নিতে পারেন ইনশাল্লাহ বিগ উইন হব এই আশা করতে পারি তো চলে যাব আগামী ষোলো পাঁচ দুই এই গেমের জন্য এখানে কি রয়েছে সেটি দেখার জন্য চলুন তো আগামী ষোলো পাঁচ দুই এই গেমের জন্য এখানে টোটাল রয়েছে কি দেখুন এখানে টোটাল রয়েছে এইট সেভেন এইট নাইন সিক্স ফাইভ ফোর এই সেভেন এইট নাইন সিক্স ফাইভ ফোর অর্থাৎ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আশা করি এই ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থেকে একটি টোটাল নিয়ে গেম ওভেন হবে তো ভেউ চলে যাব আমি আরেকটি পেজ নিয়ে আলোচনা করার জন্য চলুন ঘুরে আসি ওই পেজে কী রয়েছে ভিউআ চলে আসলাম আমি আরেকটি পেজ নিয়ে আলোচনা করার জন্য এই পেজেও আমি দেখাবো একটি টোটাল পেপার দেখুন যখন গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ এই থ্রি নাইন ফাইভ যোগ করলে হয় কত দেখুন নয় পাঁচ চোদ্দ চোদ্দো আর তিন চোদ্দো সতেরো এবং থ্রি নাইন ফাইভ প্লাস যোগ করলে হয় সেভেন এই সেভেনের টোটাল এখান থেকে দেখুন টু ফোর ওয়ান ফাইভ থ্রি সেভেন এক কথায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এখান থেকে এ দেখুন সেভেনের টোটালটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ তো এই থ্রি নাইন ফাইভের পর যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রিতে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রি দিয়ে এখানে টোটাল ছিল কি দেখুন এখানে টোটাল ছিল ওয়ান সেভেন ফাইভ টু এইট নাইন এই ওয়ান সেভেন ফাইভ টু এইট নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ এখানে দেখুন নাইনের টোটালটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল সিক্স জিরো থ্রি তো এই সিক্স জিরো থ্রি এর পর যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্সে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স যোগ করলে হয় ফোর এই ফোরের টোটাল এখান থেকে দেখুন টোটাল ছিল কি টু ফোর ওয়ান থ্রি জিরো সিক্স এই টু ফোর ওয়ান থ্রি জিরো সিক্স এখান থেকে আলহামদুলিল্লাহ ফোরের টোটালটি সফলভাবে পাশ করে গেছে দেখুন ফোরের টোটালটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল সিক্স টু সিক্স তো এই সিক্স টু সিক্স এর পর যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ান দেখুন ফোর নাইন ওয়ান জিরো থ্রি ফাইভ এই ফোর নাইন ওয়ান জিরো থ্রি ফাইভ ফোর এইট ওয়ান যোগ করলে হয় থ্রি এখানে দেখুন থ্রি টোটালি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ফোর এইট ওয়ান তো ফোর এইট ওয়ানের পর যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব দেখুন যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে টোটাল ছিল কি দেখুন এখানে টোটাল ছিল ফোর টু ফাইভ নাইন সিক্স সেভেন জিরো এই ফোর টু ফাইভ নাইন সিক্স সেভেন জিরো এখানে ফাইভ নাইন এইট যোগ করলে হয় টু এখান থেকে আলহামদুলিল্লাহ টু টু এর টোটালটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ফাইভ নাইন এইট তো এই ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে টোটাল ছিল কি দেখুন এখানে টোটাল ছিল থ্রি সেভেন এইট জিরো টু ফোর এই থ্রি সেভেন এইট জিরো টু ফোর এখানে ডাবল ওয়ান সিক্স যোগ করলে হয় এইট এখানে আলহামদুল্লাহ এইটি টোটালটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স তো এই ডাবল ওয়ান সিক্সের পর আগামী ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে কী রয়েছে চলুন আমরা এবার সেটি দেখব তো আগামী ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে টোটাল রয়েছে কি দেখুন এখানে টোটাল রয়েছে জিরো সিক্স ফোর নাইন থ্রি এইট টু এই জিরো সিক্স ফোর নাইন থ্রি এইট টু আশা করি এখান থেকে একটি টোটাল নিয়ে গেম ওপেন হবে তো ভিউয়ার্স আমরা দুই জায়গায় টোটাল পেপার যোগ করলে আমরা এখানে চারটি টোটাল পাবো আশা করি এই চার টোটাল থেকে গেম মারবে ইনশাল্লাহ তো আমরা চলে যাব পরবর্তী টিপস নিয়ে আলোচনা করার জন্য চলুন ঘুরে আসি ওই টিপসে কী রয়েছে আমরা চলে আসলাম আবারও এই পেজে দেখুন এখানে কিন্তু আমি টোটাল পেপার দেখাইছিলাম এবার দেখাবো আমি আপনাদের একটি তিন গুটির টাচ তো যখন গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ এই থ্রি নাইন ফাইভে এখানে একটি টাচ ছিল কি দেখুন এখানে একটি টাচ ছিল দেখুন তিন গুটির টাচ ছিল থ্রি ফোর সিক্স এই থ্রি ফোর সিক্স এখান থেকে আলহামদুলিল্লাহ থ্রি গুটিটি সফলভাবে ভাবে পাশ করে গেছে গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ তো এই থ্রি নাইন ফাইভের পর যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রিতে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো থ্রি নাইন ফাইভের পর যখন গেম মেরেছিলো সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রিতে এখানে কী ছিল দেখুন এখানে ছিল তার ছিল টু জিরো নাইন এই টু জিরো নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ জিরো গুলিটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিলো সিক্স জিরো থ্রি তো এই সিক্স জিরো থ্রি এর পর যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে তিনগুলির টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল এইট সিক্স নাইন এই এইট সিক্স নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স সিক্সগুলিটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল কি সিক্স টু সিক্স তো এই সিক্স টু সিক্সের পর যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ান এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ানে এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল এইট থ্রি ফোর এইট থ্রি ফোর এখান থেকে আলহামদুলিল্লাহ এইট এবং ফোর দেখুন দুটি গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ফোর এইট ওয়ান তো এই ফোর এইট ওয়ানের পর যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল থ্রি ফোর ফাইভ এই থ্রি ফোর ফাইভ এখান থেকে আলহামদুলিল্লাহ ফাইভ ফাইভগুলোটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল কি ফাইভ নাইন এইট তো এই ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে তিনগুড়ির টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল সিক্স সেভেন এইট এই সিক্স সেভেন এইট এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্সগুড়িটি সফলভাবে পাশ করে গেছে এবং এখান থেকেও কিন্তু টোটালটি পাস করে যাচ্ছে দেখুন এখানে এইটি টোটালটি সফলভাবে পাশ করে গেছে এখানে টোটাল পেপার এবং টাচ তিনগুটির টাচ তো দুটি জায়গায় সফলভাবে পাশ করে যাচ্ছে আগামী গেমের জন্য এখানে টাচ রয়েছে কি চলুন দেখা যাক তো আগামী ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে তিনগুড়ি টাচ রয়েছে কি দেখুন এখানে টাচ রয়েছে দেখুন টু থ্রি ফোর এখানে তিনগুড়ি টাচ রয়েছে টু থ্রি ফোর আশা করি এই টু থ্রি ফোর থেকে একগুটি নিয়ে গেম ওপেন হবে এবং এখানে টোটাল রয়েছে কি দেখুন এখানে টোটাল রয়েছে সেভেন এইট নাইন সিক্স ফাইভ ফোর এক কথায় ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং আরেক জায়গায় আমরা টোটাল পেয়েছি যেটা এই দুই জায়গায় মিলে যে টোটাল আসবে ইনশাল্লাহ পাশ করবে তো ভেওয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আমার উপর বিশ্বাস থাকে যে ভাইয়ের সঙ্গে কাজ করলে একটা বিগ উইন হতে পারবো তা আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হচ্ছে প্লাস ডাবল এইট জিরো ওয়ান ট্রিপল থ্রি নাইন থ্রি এইট নাইন জিরো ফাইভ তো আমি আমার সমস্ত টিপস ফ্রিতে দিচ্ছি দয়া করে কেউ ফ্রিতে গেমের জন্য যোগাযোগ করবেন না আর আমি কোনো গেমের জন্য কোনো গ্যারান্টি দেই না আমার হিসাবের মধ্যে যে তিন থেকে চারটি সেট আসে ইনশাল্লাহ এখান থেকে একটা সেট উইন হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ